গুড মর্নিং ফ্রেন্ডস সস্ট ক্লাসেসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজ তেসরা জুন দু হাজার কুড়ি চলে যাই আজকের প্রথম প্রশ্নে নিচের কোন প্রকল্পের মাধ্যমে হকার ঠেলাওয়ালাদের দশ হাজার টাকা মূলধন হিসেবে কেন্দ্রীয় সরকার দেবে যা তাদের পরবর্তী এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করতে হবে সঠিক উত্তর পি এম স্বনিধি বা পি এম স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি এই প্রকল্পে হকার ঠেলাওয়ালারা ছাড়াও অপর যে ধরনের মানুষ এই ঋণ নিতে পারবেন তারা হলেন সেলুন মুচি পানের দোকান লন্ডি চালানো মানুষরাও চলে যাই পরের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতি বছর জুন মাসের কত তারিখে সমগ্র বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব সাইকেল দিবস সঠিক উত্তর তেসরা জুন দু সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই তারিখকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করতে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্যেই মূলত এই দিবস উদযাপন করা হয় বন্ধুরা এই প্রসঙ্গে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় যাই আজকের তৃতীয় প্রশ্নে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ এম এস এম ই এগুলোর ক্ষমতায়নের জন্যে একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের সূচনা করেছেন এই প্রযুক্তি প্ল্যাটফর্মটির নাম কি সঠিক উত্তর পোর্টালটি মূলত ছোট সংস্থাগুলির অভিযোগের সমাধান উৎসাহ সমর্থন ও সহায়তা প্রদান করবে চলে পরের কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি হকি ইন্ডিয়া জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপালকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে এ প্রসঙ্গে জেনে নেব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সম্পর্কে এই পুরস্কারটি প্রদান করে থাকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক এটি প্রথম দেওয়া হয় উনিশশো একানব্বই সালে এটি প্রথম পান বিশ্বনাথন আনন্দ সম্প্রতি তেলেঙ্গানা তাদের ষষ্ঠ রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করেছে নিচের কোন তারিখে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা জন্ম হয়েছিল সঠিক উত্তর দোসরা জুন জেনে নেব তেলেঙ্গানা রাজ্য সম্পর্কে দু চোদ্দ সালের দোসরা জুন ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এটি মুশি নদীর তীরে অবস্থিত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং এর রাজ্যমাল তামিল ইসাই সন্দরা রাজেন এই প্রসঙ্গে বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি চলে যাই আজকের পরের কারেন্ট অ্যাফেয়ার্সে অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণান সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণান কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর বক্সিং চলে যাই পরের কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুর রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রৌপ্য জয়ন্তী উদযাপনের সূচনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করেছেন এই বিশ্ববিদ্যালয় ভারতের বৃহত্তম স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এটি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য চলে যাই পরে কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি কোন ব্যাংক ডিস টিভির টোয়েন্টি শেয়ার কিনে নিয়েছে সঠিক উত্তর ইয়েস ব্যাংক জেনে নেব ইয়েস ব্যাংক সম্পর্কে এটির প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত এর এর প্রতিষ্ঠাতা রানা কাপুর এটি দু সালে প্রতিষ্ঠিত হয় এর ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন প্রশান্ত কুমার এবং এর ট্যাগলাইন এক্সপিরিয়েন্স আওয়ার এক্সপার্টাইজ এই প্রসঙ্গে আমরা জেনে নেব আইসিআইসিআই ব্যাংকের রেজিস্টার্ড অফিস হল ভাদোদরায় অবস্থিত এর কর্পোরেট অফিস মুম্বাইতে অবস্থিত ব্যাংকের চেয়ারম্যান হলেন গিরিশ চন্দ্র চতুর্বেদী এসবিআই এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে এবং এর চেয়ারম্যান হলেন রজনীশ কুমার বন্ধন ব্যাংকের সদর দপ্তর কলকাতায় অবস্থিত এবং এর চেয়ারম্যান হলেন অনুপ কুমার সিনহা চলে যাই আজকের পরের কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র জেনে নেব বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে এটি উনিশশো সালের সাতই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এর ডাইরেক্টর জেনারেল হলেন টেড্রো অ্যাডানম সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন আগামী জুলাই মাসের শেষেই ভারতের বিমান বাহিনীতে যোগ দিতে চলেছে রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের থেকে উনষাট হাজার কোটি টাকায় ভারত ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিনেছে এই প্রসঙ্গে আমরা জেনে নেব ফ্রান্স সম্পর্কে ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন এমানুয়েল ম্যাক্রন এর প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এবং এর কারেন্সি ইউরো ও সিএফপি ফ্র্যাঙ্ক চলে যাই আজকে পরে কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি কর্ণাটক সরকার ন্যাসকম দ্বারা নির্মিত কোভিড নাইন্টিন ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু করেছে চলে যাই আজকের পরে কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি কর্ণাটক সরকার ন্যাসকম অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি দ্বারা নির্মিত কোভিড নাইন্টিন ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু করেছে এই প্রসঙ্গে আমরা জেনে নেব কর্ণাটক সম্পর্কে রাজধানী বেঙ্গালুরু এর চিফ মিনিস্টার হলেন বিএস এস ইয়েদুরাপ্পা এর রাজ্যপাল হলেন রাজুভাই রুদ্রভাই ভালা ন্যাসকমের সদর দপ্তর উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত এর চেয়ারম্যান হলেন ইউবি প্রবীণ রাও এর সভাপতি হলেন দেবজানী ঘোষ চলে যায় আজকের পরের কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এস এ ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন এর সহযোগিতায় ভারতের প্রথম অনলাইন কোচিং প্রোগ্রাম খেলো ইন্ডিয়া ই পাঠশালা চালু করেছে এটির উদ্বোধন করেছেন যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী কিরণ রিজ্জু এবং ট্রাইবাল মিনিস্টার অর্জুন মুন্ডা নব স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর সম্পর্কে যার সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং এর ডাইরেক্টর জেনারেল হলেন সন্দীপ প্রধান চলে যাই পরে কারেন্ট অ্যাফেয়ার্সে এক নজরে আমরা দেখে নেব কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি যে সমস্ত বিষয়গুলিতে তার অনুমোদন দিয়েছে প্রথমত খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান দ্বিতীয়ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের জন্য তহবিল গঠনের মাধ্যমে পঞ্চাশ হাজার কোটি টাকার ইকুইটি যোগান দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে দুই লক্ষ অতি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ সংস্থানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা চলে যাই আজকের পরের কারেন্ট অ্যাফেয়ার্সে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স অন্তর্গত রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বিভাগের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন আর কে চতুর্বেদী এই প্রসঙ্গে জেনে নেব বর্তমান রাসায়নিক ও সার হলেন ইন্দ্রজিৎ সিং রাও ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীকাল সকাল সাতটায় আবার আমরা নিয়ে আসব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ভালো না লাগলে কমেন্ট করে জানাও যাতে পরের ভিডিওতে প্রয়োজনীয় ইম্প্রুভমেন্ট করতে পারি এছাড়াও কারো কাছে যদি কোনো সাজেশান থাকে সে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সকলের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট